হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজলো প্রায় রাত্রি 10:45। তো তোমরা ভাবে 10:45টার সময় কোথায় যাচ্ছি, আর রাস্তাতে দেখো পুজোর মতো ভিড়ও আছে। তো গেস করো যে কোথায় যাচ্ছি। তোমরা গেস করলেও বলতে পারবে না আশা করছি, যে পুজোর পর এত রাতে, লক্ষ্মী পুজোর পর কোথায় যাচ্ছি। আসলে আমাদের এখানে 16 আনার একটা দুর্গা মা হয়, তো সেই দুর্গাটা আজকে বিসর্জন হবে। ওই বিসর্জনের নীতি হচ্ছে যে লক্ষ্মী পুজোর পর যে বুধবারটা পড়ে সেই বুধবারেই হয় বিসর্জন। আর বিসর্জনটা কিন্তু দেখবার মতো হয়, বুঝতেই পারছো 10:45 বাজছে কিন্তু দেখতে পাচ্ছো যে রাস্তায় কত জায়গায় জায়গায় ভিড়। আসলে এইসব রাস্তা দিয়ে ওই প্রসেশনটা বেরোবে, মানে যেরকম এখন কার্নিভ্যাল হয় ঠিক সেই টাইপের। এটা অনেক বছর ধরে হয়, পরের বছর এটা নাকি 150 বছর পূর্তি। তো যাই হোক, সেইখানেই আমরা যাচ্ছি। তো চলো, তোমরাও দেখবে যে কেমন হয় প্রসেশনটা। আর ঠাকুর বেরিয়েছে প্রায় 7টার সময় রানীগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে, যখন নদীতে পৌঁছায় তখন এটা সময় প্রায় হয়ে যায় 2:30। চলো দেখা যাক। We'll be right back.
ময়ূর, জিরাফ, আমাদের দেখো প্রসেশন দেখা হয়ে গেল। এখনও রাস্তায় কত ভিড় দেখতে পাচ্ছ, তার কারণ এখনও অনেকটাই ঠাকুরটা নিয়ে ঘুরবে সব কিছু, তো ওই জন্য রাস্তায় রাস্তায় এখনও ভিড় আছে। আর আমরা একটু সামনে যেয়ে বাজারের মধ্যে দেখে নিলাম, তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। ঠান্ডাও একটু একটু পড়ে গেছে, তো কালকাবাটিও স্কুল আছে, তো আজকে ব্লগটার বড় করছি না, এখানে এন্ড করছি। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।